নিউ ব্লগ। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, আর দুদিন বৃষ্টির পর আজকে কিন্তু সকালবেলা বেশ রোদ উঠেছে, আকাশটা বেশ ঝলমলে। তোজসোনা এখানে খেলায় ব্যস্ত, এই দেখো ও দিদানের কাছে খেলতে ব্যস্ত হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। আমরাও ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা খাবো। আর ওয়েদারটা বেশ ভালো বলে সবাইকারই এবার মন মেজাজটাও বেশ ভালো। চলো তাহলে দেখতে থাকো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মিষ্টি তোজসোনা এসে গেছে এখানে, এই দেখো তাহলে দেখতে থাকো বন্ধুরা সারাদিন কি করি না করি। দেখো তো যে নিজেই গ্লাসে করে জল খেয়ে নিচ্ছে। কি খাচ্ছ? এই হচ্ছে আমাদের সকালের চা। চলো তাহলে চা বিস্কুট খেয়ে নেওয়া যাক। আমরা চা নিয়েছি কিন্তু তোজসোনা দিদানের থেকে মুড়ি নিয়ে এসছে, আর গ্লাসের মধ্যে মুড়িগুলো পুড়ে নিয়েছে। দেখো ওই দেখো একটু একটু করে বার করছে আর খাচ্ছে। ও বিস্কুটের থেকে মুড়িটা খেতেই বেশি ভালোবাসে, ওই জন্য দিদান মুড়ি দিয়ে দিয়েছে আর ও গ্লাস নিয়ে নিয়েছে। কি খাচ্ছ মুনি? তোজসোনার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর এসেছে দিদানের সঙ্গে পুজো করতে। আজকে ঠাকুরমশাই আমাদের পুজো করে দেবে, আজকে আগেই বলেছে আজকে আমাদের নবান্ন। এই দেখো মা সব ফল টল কাটছে, এই দেখো তোজসোনা এখানে বসে পড়েছে যাতে সবকিছু ভালো করে দেখতে পায়। কোথায় বসেছিস? সারাদিন প্রভুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কত কি হবে। আসন গোবিষণ মন্ত্র স্বামী রূপিষ্ট ঋষি সুতলং ছন্দ
দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো হয়ে গেল, নবান্নর পুজো হয়ে গেল, ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেছে, আর তোর সোনা নেমে এসছে খেলছে, আর মা বানাচ্ছে ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলুর তরকারি। এ দেখো মা বানাচ্ছে ব্রেকফাস্ট। এখন কিন্তু বাজে প্রায় 11:30, যেহেতু পুজো হলো সেই জন্য একটু দেরি হয়ে গেছে এই আর কি। তোর সোনা গাড়ি নিয়ে ব্যস্ত, তোর সোনা ব্রেকফাস্টটা কিন্তু আমরা আগেই করিয়ে দিয়েছি, তারপর পুজো হয়েছে আর কি। আর পুজোর প্রসাদ খাওয়া হবে, তবে আগে ব্রেকফাস্টটা করে নেওয়া হবে, সবারই একটু খিদে খিদে পেয়ে গেছে এই আর কি। চলো তাহলে দেখে নিই ব্রেকফাস্টের ফাইনাল লুকটা ঠিক কীরকম। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, গরম গরম পরোটা, আলুর দম আর মিষ্টি। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর তোদের সঙ্গে এখানে ম্যাও পশু দেখতে এসছে। দেখো কি বাবা, ম্যাও কই ম্যাও। আমি স্নান সেরে চলে এসেছি, কারণ ব্রেকফাস্টের পর তোর সঙ্গে একটু দুষ্টুমি করছিল, ওকে নিয়ে খানিকটা সময় কেটেছে, তারপর আমি স্নানটা সেরে চলে এসেছি। আর এই যে এখন তোর সঙ্গে স্নান করছে দিদানের কাছে, দেখো অনেকদিন পর একদম রোদ ঝলমলে আকাশ, সেই জন্য আজ তোর সঙ্গে সাবান শ্যাম্পু করে স্নান করে নিচ্ছি। এই তাহলে ও স্নান করে নিই, ওকে লাঞ্চটা করিয়ে দেবো, তারপর আর কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো।
দেখো তোদের সোনা শ্যাম্পু করছে, দেখো অনেক বড় বড় চুল হয়ে গেছে তোদের সোনা, দিদানের কাছে শ্যাম্পু করছে। অথচ দেখো বন্ধুরা, তোদের সোনার কিন্তু স্নান এবং লাঞ্চ দুটোই হয়ে গেছে, আর আমরাও লাঞ্চ করে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুটা কি আছে, আর তোদের সোনা কি করছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আজকের লাঞ্চ। লাঞ্চে রয়েছে একদম গরম ভাত, উচ্ছে ভাজা, রয়েছে শীতকালের সব সবজি দিয়ে নিরামিষ ঝোল, ডাল ভাতে, মুসুর ডাল ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর ডিম সেদ্ধ, রয়েছে পাতি লেবু আর নুন। এই হচ্ছে আজকের দারুণ লাঞ্চ। চলো তাহলে লাঞ্চটা করে নিই। দেখো বন্ধুরা, তোদের সোনা এখন দিদানের সঙ্গে জল খাচ্ছে, এই দেখো, আর দুষ্টুমি করছে, বিছানার অবস্থা দেখো, দুষ্টুমি একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে, জল খাচ্ছে। দেখো বন্ধুরা, তোদের সোনার কিন্তু জল খাওয়া হয়ে গেছে। এবার তোদের সোনাকে একটু ক্রিম মাখিয়ে দেবো, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই তোদের সোনা একটু ক্রিম মাখছে এই আর কি। হাতে একটু ক্রিম দেওয়া হয়েছে, এই দেখো, ওই জন্য হাতটা এরকম করে আছে। হাতে কি এ এ হাতে ক্রিম, তাহলে ওকে ক্রিমটা মাখিয়ে দিই, তারপর ও একটু ঘুমি করবে, আমরাও একটু রেস্ট নেবো, আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ঘুম থেকে উঠে পড়েছি। দেখো তোদের সোনা এখন দিদানের কোলে বসে বসে আদর খাচ্ছে, আর এই যে নিয়ে নিয়েছি চা, চা খাওয়া হচ্ছে সন্ধ্যের চা, ব্লগ হচ্ছে দেখে তোদের সোনাও খুব এক্সাইটেড দেখো। আর দাদানও অফিস থেকে এসে গেছে, দাদানও চা গরম করছে, চা খাবে। এই আর খাওয়ার সঙ্গে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আজকের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে মুড়ি, চানাচুর, গাজর দিয়ে মাখা, কাঁচা লঙ্কা আর নিরামিষ, নারকেলের চপ আর ক্যাপসিকামের চপ, এটাই আজকের ইভিনিং স্ন্যাক্স। মাকে দেখিয়ে দাও তোমার দাঁত কই, বল দিদা এসেছে। এই হচ্ছে তোদের সোনার কীর্তিকলাপ, এই দেখো। দেখো বন্ধুরা, তোদের সোনার বম্মা এসছে, তোদের সোনা প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, তারপর ঠিক হয়ে গেছে, আর এই যে দাদান শুয়ে আছে, ঘরের দরের এই অবস্থা আমাদের। এই যে বম্মার সঙ্গে একটু খেলা খেলা হচ্ছে আর কি, কি বলছে দিদা, বম্মাকে ডেকে আনো। তোদের সোনা এখন বম্মার সঙ্গে খেলু খেলু করছে, আর যা যা পারে সব দেখাচ্ছে বম্মাকে, দুষ্টুমি। বসে পড়ো, বম্মার পাশে গিয়ে একবার বসে পড়ো তোজো। ভেরি গুড, এবার পা দোলাও, পা দোলাও তোজো, পুরো মাংকি, পুরো মাংকি। এখন বসেছে দিদানের সঙ্গে আর বড়মার সঙ্গে, দিদান একটু ফোনে কিছু দেখাচ্ছে কার্টুন টার্টুন, সেই জন্য বসেছে। আর আমাদের রাত্রে ডিনারটা হয়ে গেছে, আজকে ডিনারে স্পেশাল কিছুই না,
তবে কি আছে সেটা অবশ্যই আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, নিচে কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তাহলে সঙ্গে থাকো, ভালো লাগলে দেখতে থাকো। আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আজকে রাত্রে ডিনারে রয়েছে গরম গরম রুটি আর শীতকালের ফুলকপি আলু ভাজা আর ঘরে বানানো সন্দেশ। এই হচ্ছে আজকের ডিনার, চলো তাহলে ডিনারটা করে নেওয়া যাক।